রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। আজ আমরা ময়মনসিংহ বিভাগের চারটি জেলা নিয়ে আলোচনা করব। ময়মনসিংহ বিভাগটি সম্পর্কে জানার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে ইউটিউবের ভিডিও রেজুলেশন যদি খারাপ হয়, ভিডিওটা দেখতে যদি ঝাপসা দেখা যায়, সেক্ষেত্রে আপনারা রেজুলেশন বাড়িয়ে নেবেন। আর রেজুলেশন বাড়ানোর জন্য ইউটিউবে দেখবেন এরকম একটা অপশন রয়েছে, সেই অপশনের মাধ্যমে আপনারা রেজুলেশন বাড়িয়ে নেবেন। এখন আমরা আসি ময়মনসিংহ বিভাগের যে কী কী ধরনের প্রশ্ন এসে থাকে। তো ময়মনসিংহ বিভাগটা হচ্ছে আয়তনে 10,485 বর্গ কিলোমিটার, আর সিলেট বিভাগটা হচ্ছে আয়তনে 12,595 বর্গ কিলোমিটার। তো বইতে বিভিন্ন গাইডে বা বিভিন্ন আপনার যে জেনারেল নলেজ বইগুলোতে দেখানো হয়েছে যে আয়তনের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে সিলেট বিভাগ, কিন্তু যদি আমরা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী দেখি তাহলে দেখব যে আয়তনের সত্যিকার অর্থে সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আর এই বিভাগটা ঘোষণা দেওয়া হয়েছিল 2015 সালের 12ই জানুয়ারি, আর এই বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে। আর এটার মধ্যে আরও একটা বিষয় আছে যে সচিবদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বৈঠক করেছিলেন, সেই বৈঠকে বিভাগ হিসাবে ময়মনসিংহকে ঘোষণা দেওয়া হয়। আর একটি বিষয় হচ্ছে যে ময়মনসিংহ বিভাগে চারটি জেলা রয়েছে, সেই চারটি জেলার নাম হচ্ছে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা। আবার বলছি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা। আচ্ছা, এবার আমরা দেখি যে ময়মনসিংহ বিভাগের ঠিক দেখেন এই যে এটা হচ্ছে নেত্রকোনা, এটা হচ্ছে ময়মনসিংহ, এটা হচ্ছে শেরপুর, এটা হচ্ছে জামালপুর। তো প্রত্যেকটা জেলার পূর্বেই কিন্তু ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত। এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু মেঘালয় রাজ্য। আচ্ছা, তো আমরা দেন পরের আলোচনা আসি। তো প্রথম আমরা এই সাইডটা দিয়ে শুরু করব, এটা নাম হচ্ছে জামালপুর। এই জামালপুর থেকে কী কী ধরনের কোশ্চেন এসে থাকে, জামালপুর থেকে যে কোশ্চেনটা এসে থাকে সেটা হচ্ছে যমুনা সার কারখানা। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশে তো অনেকগুলো সার কারখানাই রয়েছে, কিন্তু যমুনা সার কারখানা কেন প্রশ্ন আসবে? তো এটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই সার কারখানার নাম হচ্ছে যমুনা সার কারখানা, এই জন্য এটা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন আসতেই পারে। তারপর এই যমুনা সার কারখানা কিন্তু সরকারি মালিকানা, মানে সরকারিভাবে পরিচালিত হয়। আর এখানে আরও একটি বিষয় যে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন আসতে দেখা গিয়েছে যে দয়াময়ী মন্দির কোথায় অবস্থিত। তো দয়াময়ী মন্দিরটা জামালপুর জেলা অবস্থিত। আপনারা যদি বিসিএস ওরাকলের যে মানচিত্র, সেই মানচিত্রটা দেখেন তাহলে এখানে দেখবেন যে যমুনা সার কারখানা এবং দয়াময়ী মন্দির, এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে। আর এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আসলে সেই ইনফরমেশনগুলো বিসিএস হোক, তারপরে বিভিন্ন চাকরি পরীক্ষা হোক বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দয়াময় মন্দির, এটা প্রশ্ন আসার পিছনে কারণটা হচ্ছে যে এই মন্দিরটা কিন্তু 300 বছর আগে তৈরি করা হয়েছিল। অনেকের ধারণা যে 3000 বছর পূর্বে তৈরি করা হয়েছিল। যাই হোক, এই কারণে এই মন্দিরটা আসতে পারে, এই কোশ্চেনটা আসতে পারে। তারপর আমরা আসবো শেরপুর জেলায়। তো শেরপুর জেলাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট একটি জেলা। শেরপুর জেলার উপর সাইডে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত। তো শেরপুর জেলা থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা এখন দেখব। তো শেরপুর জেলা থেকে এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি উপস্থাপন করছি। তো শেরপুর জেলা থেকে যে প্রশ্নটা এসেছে, নকুগাঁও স্থলবন্দর, এই নকুগাঁও স্থলবন্দরটা কোথায় অবস্থিত? আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর জেলার ঠিক মাঝখানে, এটা হচ্ছে শেরপুর জেলা, ছোট একটি জেলা, ঠিক এই মাঝখানে নকুগাঁও স্থলবন্দর অবস্থিত, নকুগাঁও। আচ্ছা, তারপর হচ্ছে গজনি অবকাশ কেন্দ্র। আচ্ছা, গজনি অবকাশ কেন্দ্র, এটা হচ্ছে আসলে একটা পর্যটন এলাকা, অনেক সুন্দর অপরূপ দৃশ্য সেখানে, আপনারা যদি যান দেখতে পারবেন। আর এটা গারো পাহাড়ের অবস্থিত। গারো পাহাড়, আমরা জানি যে গারো পাহাড়টা কিন্তু অনেক বড়, এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সুনামগঞ্জের কিছু অংশ জুড়ে গারো পাহাড় রয়েছে, তারপরে আপনার ময়মনসিংহের কিছু অংশ জুড়ে গারো পাহাড় রয়েছে, তারপর হচ্ছে আপনার এই শেরপুর জেলারও কিছু অংশ জুড়ে গারো পাহাড় রয়েছে। তো আসলে আমরা জানি যে মেঘালয় রাজ্যটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু পাহাড়। আপনারা যারা সিলেটে ভ্রমণ করতে গিয়েছেন আপনারা জানেন যে এটা মোটামুটি পাহাড়ে বলা যায়।
আর বাংলাদেশে অনেকগুলো নদী এই মেঘালয় রাজ্যের পাহাড় থেকেও কিন্তু তৈরি হয়েছে। তারপর হচ্ছে হাতি আশ্রয় আশ্রম কেন্দ্র। হাতি আমি জানি না কেন নেত্র শেরপুরকে হাতি আশ্রম কেন্দ্র দিয়েছে, এটা তো পার্বত্য এলাকায় যেতে পারতো। যাই হোক, আমাদের থেকেও সরকার আরও ভালো জানে। তো হাতি আশ্রম কেন্দ্রটা শেরপুর জেলায় অবস্থিত। তারপরে কাঁচাবালি মিলিকা ক্ষেত্র, এই জিনিসগুলো শেরপুরে পাওয়া যায়। তারপরে হচ্ছে পানিহাটা দিঘি। আচ্ছা, পানিহাটা দিঘিটাও আসলে একটা পর্যটন এরিয়া, শেরপুর জেলার পর্যটন একটা এরিয়া। আর এটাও কিন্তু গাঢ় পাহাড়ের একটা স্থান, গাঢ় পাহাড়ের একটা অংশ বিশেষ। তারপরে শের আলী গাজীর মাজার। আচ্ছা, শের আলী গাজীর মাজার প্রশ্ন আসতে পারে যে শের আলী গাজীর মাজার কোথায় অবস্থিত। যেহেতু শের আর শেরপুর, তাহলে শেরপুরে অবস্থিত। আর এটা আসার পিছনে একটাই কারণ যে নবাবী আমলের শেষ যে গাজী, এই শেষ গাজীর নামে ছিল শের আলী গাজী। এই শের আলী গাজী যেহেতু নবাবদের শেষ গাজী বংশের নবাবদের শেষ নবাব ছিল, সেই জন্য এই প্রশ্নটা আসতেই পারে। তারপর আরেকটা বিষয় হচ্ছে উনি কিন্তু এই এলাকাটা বিজয় করেছিল, সেই জন্য এই প্রশ্নটা আসতে পারে। তারপর আমরা আসি ময়মনসিংহ জেলা। তো ময়মনসিংহ জেলা থেকে অনেক প্রশ্ন এসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ময়মনসিংহ জেলা অনেকগুলো সোর্স রয়েছে। তো আমি ময়মনসিংহ জেলা আলোচনা করার পূর্বে বলতে চাই যে এখানে দেখেন বলা আছে ময়মনসিংহ মৎস্য উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। আচ্ছা, এখন কথা হচ্ছে বাংলাদেশে তো নদী, বড় বড় নদী যেই জেলাগুলো রয়েছে, যে এখান থেকে এই সাইড থেকে যদি আপনি দেখেন তাহলে পদ্মা নদী, আর এই সাইডটাতে দেখলে এটা হচ্ছে যমুনা নদী, বা চাঁদপুরের পরে হচ্ছে মেঘনা নদী। বাট ওই জেলাগুলো শীর্ষ মাছ উৎপাদন করে না। মাছ উৎপাদন করে কোন জেলা? ময়মনসিংহ জেলা। এর পিছনে কারণটা আছে, কারণটা হচ্ছে এই ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে কিন্তু ছোট বড় প্রায় 50টার মতো নদী আছে, ছোট ছোট নদী। এই নদীগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন করা যায়। তারপরে তারা এই নদীগুলোর পানি ব্যবহার করে, যেমন জমিতে, তারপরে পুকুরে, খালে, বিলে মাছ উৎপাদন করতে পারে। এই জন্যই মৎস্য উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ জেলা। আচ্ছা, তারপর আরও একটি বিষয় আছে, আর আমরা পৃথিবীতে তৃতীয় স্থান দখল করছি মাছ উৎপাদনে। পুরো পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে আমাদের মাছ উৎপাদনে আমরা হচ্ছি পৃথিবীর তৃতীয় দেশ। আচ্ছা, তারপর ময়মনসিংহ জেলা থেকে যে প্রশ্নটা আসতে পারে যে গাঢ় পাহাড়। আচ্ছা, গাঢ় পাহাড় আমি বলেছিলাম যে গাঢ় পাহাড়টা, এর যেহেতু মেঘালয় রাজ্যটা অনেকটা পাহাড় বিষ্টিত এলাকা, সেই জন্য এইখানে আপনার গাঢ় পাহাড় কিন্তু ময়মনসিংহ জেলার মধ্যে পড়ে যায়। তো গাঢ় পাহাড়ের মেঘালয় গাঢ় পাহাড় সেটা হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত। আর এই এখানে এই গাঢ় পাহাড়টা 4000 বর্গ কিলোমিটার। চিন্তা করতে পারতেছেন যে 4000 বর্গ কিলোমিটার, তার মানে হচ্ছে বলা যায় যে 3-4টা জেলার সমান, একটা পাহাড় প্রায় 3-4টা বাংলাদেশের জেলার সমান। তারপরে গার্লস ক্যাডেট কলেজ, প্রশ্ন আসতে পারে যে গার্লস ক্যাডেট কলেজ এটা কোথায় অবস্থিত। তো গার্লস ক্যাডেট কলেজ এটা ময়মনসিংহে অবস্থিত, কিন্তু এই প্রশ্নটা আসার পিছনে কারণটা কী? কারণটা হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ হচ্ছে এই ময়মনসিংহের গার্লস ক্যাডেট কলেজ, তো সেই জন্য এই প্রশ্নটা আসতে পারে। তারপর যেহেতু এই জেলা অনেক ছোট ছোট নদী রয়েছে, ছোট এবং মাঝারি মানের, সেই জন্য এই জেলায় স্বাদু পানির পরিমাণটাও বেশি। তো এই জন্য স্বাদু পানি মৎস্য প্রজনন কেন্দ্র কিন্তু ময়মনসিংহ জেলায় অবস্থিত। তারপর এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কুমির খামার কোথায় অবস্থিত। তো কুমির খামারটা ময়মনসিংহের যে ভালুকা একটা জায়গা রয়েছে, থানা রয়েছে, সেইখানে অবস্থিত। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে ভালুকা। তো এই ভালুকার এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সবুজ যে বনভূমি, এই সবুজ বনভূমিটা কিন্তু আসলে মধুপুর এবং ভাওয়ালের গড়। তো যেহেতু এখানে একটা পরিবেশ আছে বন বন পরিবেশ, সেই জন্য এই ময়মনসিংহের ভালুকায় আপনার কুমির খামার রয়েছে। তারপর হচ্ছে গোবরা কোরা স্থলবন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন গোবরা কোরা স্থলবন্দরটাও কিন্তু এই যে এখানে গোবরা কোরা ঠিক ময়মনসিংহের মাঝখানে, যেমনিভাবে আপনার শেরপুরের মাঝখানে ছিল নৌকুগাঁও স্থলবন্দর, ঠিক আপনার ময়মনসিংহ জেলার মাঝখানে রয়েছে কোবরা কোরা স্থলবন্দর, যেটার নতুন নাম হচ্ছে
আচ্ছা নতুন একটা নাম জেনেছি কিন্তু পুরাতন নামটাই বেশি গ্রহণযোগ্য। তারপরে আমরা জানি যে ময়মনসিংহ বিখ্যাত হচ্ছে মানে ময়মনসিংহ যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেটার জন্য, তো কৃষি বিশ্ববিদ্যালয়টি কিন্তু ময়মনসিংহে অবস্থিত। তারপরে বিআইএনএ প্রশ্ন আসতে পারে, বিআইএনএ এটা কোথায় অবস্থিত? তো বিআইএনএ ময়মনসিংহ জেলা অবস্থিত। আর বিআইএনএ এর মানেটা হচ্ছে যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, তো মানে কৃষিক্ষেত্র পরমাণুর ব্যবহার, তো এই কৃষিক্ষেত্রে পরমাণু গবেষণা ইনস্টিটিউট কিন্তু ময়মনসিংহ জেলায় অবস্থিত। এখন আমরা আলোচনা করব নেত্রকোনা জেলায়। দেখেন নেত্রকোনা জেলার কিন্তু উপরের সাইডটা ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত, আর নিচের সাইডটা এটা যেটা দক্ষিণ সাইড বলবো সেটা কিশোরগঞ্জের সাথে সংযুক্ত। তো এখন আমরা নেত্রকোনা জেলা থেকে যে কোশ্চেনগুলো আসে যে চীনামাটি দেশে কোথায় চীনামাটি পাওয়া যায় সেটা হচ্ছে নেত্রকোনা, কঠিন শিলা কোথায় পাওয়া যায় তাও নেত্রকোনা জেলায়, উপজাতি সংস্কৃত একাডেমি, যেহেতু আমি বলেছিলাম প্রথমে যে নেত্রকোনার সাথেও কিন্তু মানে উপজাতির একটা বিষয় থাকে, কারণ এখানে নেত্রকোনা জেলায় কিন্তু গারো, হাজং, কোচ, বানাই, হুদি এবং মান্দাই বিভিন্ন উপজাতি রয়েছে। যেহেতু অনেক উপজাতি রয়েছে এই জেলায় সেই জন্য এই নেত্রকোনা জেলায় আপনার উপজাতি সংস্কৃত একাডেমি অবস্থিত। আরেকটা বিষয় হচ্ছে কমলা রানীর দিঘি, এই কমলা রানীর দিঘি কিন্তু নেত্রকোনা জেলায় অবস্থিত। এখন কমলা রানীর দিঘি প্রশ্ন আসার পিছনের কারণটা হচ্ছে কমলা রানী হচ্ছে একজন রাজার স্ত্রী, লোকমুখে যেটা শোনা যায় যে এই রানী যখন একটা দিঘি খনন করা হয়েছিল, দিঘিটা যখন রাজা কাটলেন তারপর স্বপ্নে রাজাকে দেখালেন যে কমলা রানী যদি ওই দিঘে যায় এবং যমুনা দেবীর পুজো করে সেক্ষেত্রে এই দিঘিতে পানি আসবে। তারপর ওই ভদ্রমহিলা সেই দিঘিতে গেলেন, যাওয়ার পরে উনি সে দিঘিতে একসময় তলিয়ে গেলেন, এরকম একটা কাহিনী আছে। সেই জন্য এই কমলা রানীর দিঘি সেই প্রশ্নটা আসতে পারে, কমলা রানীর দিঘি কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে নেত্রকোনা জেলায় অবস্থিত। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।